রামায়ণের সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। 1980 দশকে আসা রামায়ণ ধারাবাহিক মানুষের জীবনে এমন ছাপ ফেলেছিল যে মানুষ সেই অভিনেতা অভিনেত্রীদের আজও ভগবান ভাবেন। আদিপুরুষ মুভিতে যেভাবে রামায়ণের সমস্ত চরিত্রকে দেখানো হয়েছে, যার জন্য মানুষ এর ওপর অনেক বেশি ক্ষিপ্ত। এই মুভিতে রামায়ণের সত্যতার পরিবর্তন করে রামায়ণের ডায়লগকে ভুলভাবে দেখানো হয়েছে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন, 80 দশকে নির্মিত রামায়ণ ধারাবাহিকের অ্যাক্টার্সরা আজকে কেমন দেখতে? রামায়ণ সিরিয়ালে রামের ভূমিকা পালন করা অরুণ গোয়েলকে মানুষ আজও ভগবানের মতন দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের রামায়ণ সিরিয়ালে কাজ করা অ্যাক্টার্সরা আজকে কি পরিস্থিতিতে আছেন এবং এখন তারা কি করেন, এই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাম্বার 1, লঙ্কাপতি রাবণ। রামায়ণে রাবণের অসাধারণ অভিনয় অরবিন্দ ত্রিবেদী করেছিলেন, কিন্তু আসল জীবনে তিনি এর থেকেও অনেক বেশি ভালো মানুষ। তিনি 40 বছরের থেকেও বেশি সময় অভিনয় দিয়েছেন। এছাড়া অরবিন্দ ত্রিবেদী অনেক সিনেমাতেও কাজ করেছেন। 2023 সালে 83 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। নাম্বার 2, ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। অরুণ গোভিল ভগবান রামের ভূমিকায় এমন জীবন্ত অভিনয় করেছিলেন যে মানুষ তাকে ভগবান রামই মনে করেন। আজও মানুষ তার আসল নামের পরিবর্তে ভগবান রামের নামে চেনেন। অরুণ গোভিলের বাবা চাইতেন তিনি একজন সরকারি অফিসার হবেন, কিন্তু ওনার কপালে অন্য কিছুই লেখা ছিল। অনেকবার এমনও হয়, যখন মানুষ তাকে এয়ারপোর্টে দেখেন তখন ভগবান রাম ভেবে মানুষ তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। নাম্বার 3, লক্ষণ। ভগবান রামের ভাই লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল লাহিড়ি, যিনি এখনের সময়ে এই রকম দেখতে। তখন তার আয়ু ছিল 26 বছর, এখন মোটামুটি ভাবে তিনি 60 বছরের হয়ে গেছেন। সুনীলজি এই চরিত্রে এমনভাবে অভিনয় করেছিলেন যে মানুষের মনে লক্ষণের রূপে তার ছাপ থেকে গেছে। নাম্বার 4, সুগ্রীব। রামায়ণে সুগ্রীবের ভূমিকায় শ্যামসুন্দর অভিনয় করেছিলেন, সেই সময় তার বয়স ছিল 47 বছর। 2020 সালে 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। শ্যামসুন্দর একজন খুবই ভালো অ্যাক্টর ছিলেন, সাথে তিনি অনেক সিনেমাতেও কাজ করেছেন। নাম্বার 5, মাতা সীতা। দীপিকা চিখালিয়া, যিনি মাতা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই শোর কারণে শুধুমাত্র দীপিকা চিখালিয়া পপুলারিটি পাননি, বরং মানুষ তার আসল জীবনে মাতা সীতার মতন তাকে পূজাও করেন। মানুষ তাকে আসল সীতা ভাবতে শুরু করেন। দীপিকা চিখালিয়া আসল জীবনে একজন অ্যাক্টার্স, সাথে কিছু কিছু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তিনি একবার বলেছিলেন, মানুষ তাকে রিল আর মিউজিক ভিডিও বানালে ট্রোল করে, সাথে বলেন মানুষ তাকে মাতা সীতার রূপে পূজা করেন, তাই তাকে এমন ভিডিওতে দেখতে মানুষের ভালো লাগে না। নাম্বার 6, হনুমানজি। হনুমানজির অভিনয় দারা সিং করেছিলেন, তখন তার বয়স 59 বছর ছিল। তিনি এই অভিনয় এত ভালোভাবে করেছিলেন যে মানুষ তাকে আসল জীবনে হনুমানজি মনে করতেন। দারা সিং আজকে আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার অভিনয়ের মধ্যে দিয়ে আজও উনি আমাদের মধ্যে বেঁচে আছেন। 2012 সালে 83 বছর বয়সে দারা সিং মৃত্যুবরণ করেন। নাম্বার 7, অঙ্গদ। বসির খান, যিনি রামায়ণে অঙ্গারের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই সময়ে এনার বয়স ছিল 25 বছর। এছাড়া বসির খান মহাভারতেও কাজ করেছেন। মহাভারতে ইনি শ্রীকৃষ্ণের যোদ্ধা রূপে কাজ করেন। বসির খান মুসলিম সমুদায়ের সাথে সম্পর্ক রাখেন, কিন্তু অঙ্গদের চরিত্রে ইনি মানুষের মন জয় করে নিয়েছিলেন। নাম্বার 8, কুম্ভকর্ণ। রামায়ণে আপনি কুম্ভকর্ণকে দেখেই থাকবেন, যার ঘুমই এত বেশি ছিল, যার উদাহরণ আজও দেওয়া হয়। রামায়ণে কুম্ভকর্ণের চরিত্র লোলিন দেবজি করেছিলেন, তখন তার বয়স ছিল 47 বছর। 1990-তে মাত্র 50 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। নাম্বার 9, সমুদ্রদেব। আসলাম খান, যিনি সমুদ্রদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন, তখন তার বয়স ছিল 28 বছর, এখন তার বয়স মোটামুটিভাবে 60 বছর। নাম্বার 10, দশরথ বালধুরি, যিনি রামায়ণে দশরথের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই সময় তার বয়স ছিল 43 বছর, এখন তার বয়স মোটামুটিভাবে 74 বছরের কাছাকাছি। বালধুরি অনেক সিনেমাতেও কাজ করেছেন। নাম্বার 11, শবরী। সবিতা দেবী, যিনি তখন শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন, তখন তার বয়স ছিল 62 বছর। 2001 সালে 76 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। নাম্বার 12, মাতা কৌশল্যা। জয়শ্রী গায়কর, যিনি মাতা কৌশল্যার ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই সময় তিনি 45 বছরের ছিলেন। 2004 সালে 66 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। নাম্বার 13,
ভরত, সঞ্জয় যোগ, যিনি রামায়ণের রামের ভাই ভরতের চরিত্রে অভিনয় করেছিলেন। তখন তার বয়স ছিল 32 বছর। কিন্তু সঞ্জয় যোগ অনেক কম বয়সে লিভারের প্রবলেমের জন্য মারা যান। 1995 সালে মাত্র 40 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। পর্দায় যেভাবে অরুণ গোয়েলকে ভগবান রামের চরিত্র জীবন্ত করে দিয়েছিল, একইভাবে সঞ্জয় যোগ ভরতের চরিত্রে জীবন এনে দিয়েছিল। সঞ্জয় যোগকে প্রথম লক্ষণের চরিত্রের জন্য অফার করা হয়েছিল, কিন্তু তিনি রিজেক্ট করে দেন। পরে তিনি অবশ্য নিজে থেকেই রামায়ণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তখন তাকে ভরতের চরিত্র দেওয়া হয়েছিল। নাম্বার 14, শত্রুঘ্ন। শত্রুঘ্ন রামায়ণ অনুসারে রাজা দশরথের সব থেকে ছোট পুত্র ছিল, যার অভিনয় সমীর রাজদা করেছিলেন, যিনি আজকে কিছুটা এমন দেখতে। 15, লব। ভগবান শ্রীরামের পুত্র লবের ভূমিকায় অভিনয় করেছিলেন মুম্বাইয়ের ময়ূরেশ ছত্রমাদে। সেই সময়ে ময়ূরেশের বয়স ছিল 11 বছর। এখনের সময় তিনি একজন অনেক বড় ব্যবসায়ী। অনেক আগেই তিনি অভিনয় ছেড়ে দেন এবং ব্যবসায়িক দুনিয়ায় চলে আসেন। নাম্বার 16, কুশ। স্বপ্ননীল যোশী, যিনি রামের পুত্র কুশের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই সময়ে তার বয়স ছিল 10 বছর। আজকে তিনি 45 বছরের হয়ে গেছেন। নাম্বার 17, বিভীষণ। রামায়ণে বিভীষণের চরিত্র কিছু কম ছিল না, যেখানে মুকেশ রাবল রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করেছেন। তখন তিনি 36 বছরের ছিলেন। তিনিও বিভীষণের চরিত্রে জীবন এনে দিয়েছিলেন, সাথে মানুষ তাকে আজও বিভীষণ রূপেই চেনেন। 2016তে 65 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। নাম্বার 18, মন্দোদরী। রামায়ণের একটি পরিচিত মুখ মন্দোদরী, যার চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা ভূষণ। সেই সময় তার বয়স ছিল 33 বছর। এখন তিনি 64 বছরের হয়ে গেছেন। 19, মেঘনাথ। বিজয় আরোরা, যিনি রাবণের পুত্র মেঘনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন, তখন তিনি 43 বছরের ছিলেন। 2007 সালে 63 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 20, সূর্পনখা। রামায়ণে সূর্পনখার চরিত্রে অভিনয় করেছিলেন রেণু ধারিওয়াল। এইগুলো ছিল রামায়ণের সেই সব চরিত্র, যাদের মধ্যে অনেক মানুষ আজ আমাদের মধ্যে আর নেই, কিন্তু তাদের করা অভিনয় আজও আমাদের মনে বেঁচে আছে আর সবসময় বেঁচে থাকবে। আপনি রামায়ণের কোন চরিত্রকে সব থেকে বেশি পছন্দ করেন? আজকে যেভাবে আদিপুরুষ মুভিতে রামায়ণের চরিত্রকে দেখানো হয়েছে, সেটা সত্যি লজ্জার। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।